সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পাঠ 3-2-1 আমরা আলোচনা করব। আমাদের পাঠটি মূলত মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় সম্পর্কে আলোচনা করা হবে পাঠটিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু লক্ষ্য করি, একটা পূর্ণাঙ্গ জীবদেহ গঠনের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটি হলো ইউনিসেলুলারিজম, যে সকল জীবদেহে কেবলমাত্র একটি কোষ রয়েছে তাদেরকে আমরা বলি ইউনিসেলুলারিজম। এটা একটা ব্যাকটেরিয়ার কোষ হতে পারে এবং একটা কোষেই তার জীবন মানে যাবতীয় বৈশিষ্ট্যগুলো বহন করে, সমস্ত জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে, এটা আমাদের ইউনিসেলুলারিজম। এবং এর যে বিভাজন যদি হয়, তাহলে এই বিভাজনের মাধ্যমে এটা দুইটা কোষে পরিণত হতে পারে। তো ইউনিসেলুলারিজমের যে কোষ বিভাজন যেটা ঘটে, ইন জেনারেল ভাবে সাধারণ স্বাভাবিকভাবে আমরা ইউনিসেলুলারিজমের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে একটা কোষ সরাসরি বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হতে পারে। তবে ঠিক একইভাবে একটা কোষ থেকে আমাদের দুইটা হলো, আবার দুইটা কোষ থেকে আমাদের চারটা কোষে পরিণত হতে পারে। এটা সম্পূর্ণটাই আমাদের ইউনিসেলুলার জীবের ক্ষেত্রে আমরা দেখবো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখবো। মাল্টিসেলুলার জীবের ক্ষেত্রে আমাদের দুই ধরনের আমরা কোষ বিভাজন দেখতে পাই, একটা হলো মাইটোসিস সেল ডিভিশন, আরেকটাকে বলা হয়েছিল মিওসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা ইউক্যারিওটিক কোষে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়, অর্থাৎ ক্রোমোজোম গুলো নিউক্লিয়াস একবার করে বিভাজিত হয়, ফলে মাতৃকোষের সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ উৎপন্ন হয়। এ ধরনের বিভাজনকে আমরা বলেছিলাম মাইটোসিস কোষ বিভাজন। অপরদিকে তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখলাম যে একটা বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়া ধারাবাহিক ধাপ, যেখানে আমাদের একটা কোষ ছিল, সেই কোষে নির্দিষ্ট সংখ্যক আমাদের ক্রোমোজোম ছিল, সেই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমাদের দুইটা অপত্য কোষ তৈরি হলো। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলতে পারি মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ এখানে আমাদের দুই সেট যদি ক্রোমোজোম থাকে, তাহলে আমরা দেখব অপত্য কোষেও আমাদের ক্রোমোজোম সংখ্যা দুই সেটই থাকবে। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া একটা মাতৃকোষে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম পরপর দুইবার বিভাজিত হয়, ফলে মাতৃকোষের সমগুণ সম্পন্ন। যদি এখানে আমাদের দুই সেট ক্রোমোজোম থাকে, অপত্য কোষ বা সৃষ্ট যে নতুন কোষ, সেখানেও আমরা দেখব দুই সেট করে আমাদের ক্রোমোজোম থাকে, ফলে দেখা যায় সংখ্যাগত দিক থেকে পরিবর্তন ঘটে না। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলে থাকি মাইটোসিস কোষ বিভাজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে যে নতুন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো মাইটোসিস কোষ বিভাজনে আমরা পর্যায়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনার সুবিধার্থে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কতগুলো ধারাবাহিকভাবে আমরা বর্ণনা করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি কোষ বিভাজন শুরু হওয়ার পূর্বে কোষে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়, এটাকে বলা হয় ইন্টারফেস। এই অংশকে বলা হয় ইন্টারফেস। একটা কোষ কিন্তু খুব সহজেই বিভাজিত হতে পারে না, তাকে দীর্ঘ সময় পথ পরিক্রমা একটা কাল তাকে পার করতে হয়, যে কাল সময়গুলোতে আমরা লক্ষ্য করে দেখব একটা কোষ থেকে আমাদের দুইটা কোষে পরিণত হবে। তাহলে এইটা ছিল আমাদের আমাদের ইন্টারফেস। তো এই ইন্টারফেস দশার কিছু একটা সময়, এর একটা সময় দেখা যায় যেখানে আমাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আরো মজার বিষয় হলো এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুই ভাগে সম্পন্ন হতে পারে। একটি একটি ভাগকে আমরা বলতে পারি সাইটোকাইনেসিস, আরেকটাকে বলতে পারি আমরা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে মূল যে ঘটনা, একটা ক্যারিওটস বা নিউক্লিয়াস বিভাজিত হবে,
এবং সেখানে আমাদের দুইটা অপত্য নিউক্লিয়াসের উৎপত্তি ঘটবে, অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম যেটা ছিল সেই ক্রোমোজোম যে অবস্থায় ছিল সমপরিমাণে ক্রোমোজোম যুক্ত আইসোট্রপিক কোষে পরিণত হবে, এটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের আরেকটি শব্দ রয়েছে, সেটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস যখন সম্পন্ন হয়ে যায় তখন লক্ষ্য করলে আমরা দেখব এই অপত্য নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজমে বিভাজিত হতে শুরু করে, এই পর্যায়টিকে আমরা বলবো সাইটোকাইনেসিস। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা দুইটা শব্দ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব, একটি হলো ক্যারিওকাইনেসিস কি, আরেকটি হলো সাইটোকাইনেসিস কি। ক্যারিওকাইনেসিস কি, আরেকটি প্রশ্ন হলো সাইটোকাইনেসিস কি। শিক্ষার্থী, আরেকটা প্রশ্ন হয় আমাদের, জ্ঞানমূলক প্রশ্নটা হয়ে থাকে, সেটা হলো আমাদের পরের যে গুরুত্বপূর্ণ শব্দ সেটা হলো ইন্টারফেস কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় সম্পর্কিত আমরা কিছু ধারণা পাওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, মাইটোসিস একটি ধারাবাহিক একটা প্রক্রিয়া, এই যে ধারাবাহিক প্রক্রিয়ায় আমাদের একটি মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হবে এবং আমাদের দুইটা অপত্য কোষ উৎপন্ন হবে। একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটাই কিন্তু বিভাজিত হতে হবে, এর ফলে দেখা যায় একটা জীব দেহে যত একটা জীব কোষে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ঠিক অনুরূপ হয়ে থাকে, সংখ্যাগত কোনো পরিবর্তন হয় না। তো ইন্টারফেস পর্যায়টা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের মাইটোসিসটা শুরু হয় এবং আমরা এই মাইটোসিসকে টোটাল আমরা পাঁচটা ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হলো প্রোফেজ, প্রো শব্দের অর্থ আদি, ফেজ মানে দশা, প্রো মেটাফেজ, এরপরে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই পাঁচটা ধাপে আমরা মাইটোসিস কোষ বিভাজনটাকে আমরা বর্ণনা করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আসি প্রোফেজ শব্দটা নিয়ে। প্রোফেজ শব্দটা হলো প্রো মানে হলো আদি, ফেজ মানে দশা, একটু শুরুতে যে দশাটা পাবো সেটাই হলো আমাদের প্রোফেজ দশা, সহজ করে মনে রাখার চেষ্টা করব। এটি মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। এই পর্যায়ে একটি কোষের নিউক্লিয়াস প্রথমত আকারে বড় হয়, একটু খেয়াল করো নিউক্লিয়াসটা আকারে বড় হবে এবং ক্রোমোজোম গুলো থেকে জল বিয়োজন ঘটবে। তো জল বিয়োজন করলে কেমন ঘটবে, ক্রোমোজোম গুলো আগে ছিল ক্রোমাটিন তন্তু, এরকম সরু সরু তন্তু ছিল, অনেকগুলো সরু তন্তু ছিল। তো যখন জল বিয়োজন শুরু হয়ে যায় তখন এই তন্তু গুলো কিন্তু ধীরে 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 খাটো এবং কুণ্ডলিত পাকানো শুরু হয় এবং এক্ষেত্রে আমরা এটাকে বলছি আমরা প্রোফেজ বলেছিলাম। তো ক্রোমোজোম গুলো আস্তে আস্তে খাটো এবং কুণ্ডলিত হতে শুরু করে এবং যদি পরিবীক্ষণ যন্ত্রে তখন আমরা ক্রোমোজোম গুলোকে মোটামুটি দেখা সম্ভব হয় আর কি। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী ভাবে দুই ভাগে বিভক্ত হয়। যখন দুইটা একটা ক্রোমোজোম লম্বালম্বী ভাবে বিভক্ত হবে, এটা একটা ক্রোমোজোম ছিল, তো এই ক্রোমোজোমে একটা বিন্দুতে দুইটা ক্রোমাট মানে বাহুগুলো লাগানো থাকে, যে বিন্দুতে লাগানো থাকবে তাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার, আমি লাল দাগ দিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে এটি লম্বালম্বী ভাবে ভাগ হয়ে যায়, তো যখন ভাগ হয়ে যায় তখন এই ক্রোমোজোমটাকে মোটামুটি এই আকৃতিতে দেখায়, অর্থাৎ একটা ক্রোমোজোমের ভিতরে আমাদের দুইটা করে বাহু তৈরি হয়ে যায়। তো এই দুইটা করে প্রতিটা বাহুটাকে তখন বলবো আমরা ক্রোমাটিড বলবো। তাহলে একটা ক্রোমোজোমে আমরা এরকম দুইটা করে ক্রোমাটিড আমরা পেয়ে যাবো। তাহলে এটা আমার মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ধাপে কিন্তু সম্পন্ন হয় আর কি। ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে বলে এদের সংখ্যাগুলো তখনও কিন্তু খুব ভালো করে আমরা গণনা করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ধাপকে বলবো আমরা আমরা প্রো মেটাফেজ। দ্বিতীয় ধাপটাকে বলবো আমরা প্রো মেটাফেজ। প্রো মেটাফেজ ধাপে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিন যুক্ত দুই মেরু বিশিষ্ট আমাদের স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, অর্থাৎ এই প্রান্ত উপর থেকে নিচ পর্যন্ত আমরা কি দেখবো আমরা মানে মানে এখানে তন্তুময় কিছু অংশগুলোর আবির্ভাব ঘটে।
ঠিক আছে, দুই পাশে থেকে এরকম তন্তুময় কিছু প্রোটিনময় প্রোটিন যুক্ত কিছু অংশ আবির্ভাব ঘটবে এবং এদেরকে বলবো আমরা স্পিন্ডল যন্ত্র বলবো। এই স্পিন্ডল যন্ত্রগুলো পরবর্তী পর্যায়ে দেখা যাবে কি দুই মেরুর মধ্যবর্তী স্থান কেন বলবো ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, এবং এরা কোষ কঙ্কালের মাইক্রোটিউবুল সাধারণত স্পিন্ডল যন্ত্রের তুলনা তৈরি করতে ভূমিকা রাখে। তো এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয় এবং এদের মধ্যে কতিপয় তন্তুগুলো আমাদের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করে, প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করার চেষ্টা করে, যেটা সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করবে ঠিক ওই অংশটাকে আমরা বলবো, ওই তন্তুটাকে কিন্তু আমরা বিশেষ একটা নামে ডাকবো, এটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার। একে যখন এই যে স্পিন্ডল যন্ত্রটা আমাদের সংযুক্ত করার চেষ্টা করে যেটা, সেই তন্তুকে আমরা বলবো ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই সময় এই ক্রোমোজোম গুলো আমাদের মোটামুটি ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলে দিকে বিন্যস্ত হতে শুরু করে আর, তবে শুরু কখনোই হয় না। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটবে, সেটা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই দুটা অংশের আমাদের বিলুপ্ত ঘটতে থাকে। অর্থাৎ এই ধাপে আমাদের দুইটা অংশ আমরা দেখবো আস্তে আস্তে হারিয়ে যাবে, সেটি হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস আরেকটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে যখন বিলুপ্ত হতে শুরু করে সেই মুহূর্তে আমাদের এই ধাপের প্রায় পরিসমাপ্তি ঘটবে। প্রাণী কোষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়, সেখানে সেন্ট্রিওল থেকে দুই মেরুতে অবস্থান করে সেন্ট্রিওল দুটা, এবং সেন্ট্রিওল দুটো চারদিক থেকে রশ্মি বিস্তৃত হয় যেটাকে আমরা বলি অ্যাস্টার রশ্মি তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু পরবর্তী ধাপটাকে বলবো আমরা মেটাফেজ ধাপ। মেটা শব্দের অর্থ মধ্যবর্তী, ফেজ মানে দশা। মজার বিষয় হলো আমরা যদি কোষের ইকুয়েটরকে আমরা চিহ্নিত করি, বিষুবীয় অঞ্চলকে চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই ইকুয়েটরের কাছাকাছি জায়গায় প্রতিটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার এসে মিলিত হওয়ার চেষ্টা করে, মানে ওই জায়গায় অবস্থান করে। ফলে দেখা যায় কি আমাদের এই ধাপটা মোটামুটি একটা ছোট ধাপ আর কি, এবং এই সময় আমাদের প্রতিটা ক্রোমোজোম একেবারে খাটো এবং মোটা হতে শুরু করে। এবং আরো বলতে পারি আমরা যে প্রতিটি ক্রোমোজোমে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তো এবং বাহু দুটি এই সময় আমাদের দেখা যাবে মেরুমুখ হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সবাতে খাটো এবং মোটা দেখা যায়, ক্রোমোজোমে ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় এবং এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে ঠিক শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ারের পর্যায়ে আমরা বিভাজিত হতে শুরু করে এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে শুরু করে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ধাপকে বলবো আমরা অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে প্রতিটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় এবং আমাদের এই যে ট্রাকশন তন্তুগুলো আছে, ট্রাকশন তন্তুগুলো বিপরীত মেরু থেকে টান তৈরি করে, ফলে সেন্ট্রোমিয়ার সহকারে ক্রোমোজোম গুলো বিপরীত মেরুর দিকে যায়। এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা অবতারণা ঘটে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে আর বাহুগুলো থাকে অনুগামী, ফলে আমরা লক্ষ্য করে দেখব যে এরা ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে চলে যাবে, বাকি অর্ধেক গুলো ভিন্ন মেরুর দিকে গমন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধাপের শেষ পর্যায়টাকে বলবো আমরা টেলোফেজ ধাপ। তবে অ্যানাফেজ ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়ে যায়, সেটি হলো প্রতিটা ক্রোমোজোম গুলো তো এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে তখন তারা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে। সেটা কি হতে পারে, কখনো সেটা ভি আকৃতির ধারণ করতে পারে, যদি কোনো কারণে সেন্ট্রোমিয়ার ঠিক মাঝামাঝি অবস্থানে থাকে তখন এটাকে দেখতে অনেকটা ভি এর মতো মনে হয়, ঠিক আছে, তাহলে এটা ভি আকৃতি হয়। তারপরে এটা কি হতে পারে, আমরা এটাকে বলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে বলা হয়েছিল এটা এল আকৃতি ধারণ করে, অর্থাৎ আমাদের মাঝের কাছাকাছি যদি অবস্থান করে সেটাকে বলবো আমরা সাবমেটাসেন্ট্রিক বলতে পারি আমরা। তো এটা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে প্রান্তের কাছাকাছি থাকতে পারে সেন্ট্রোমিয়ার, যদি প্রান্তের কাছাকাছি থাকে সেটা কি হয়, ইংরেজি বর্ণমালা জি আকৃতি ধারণ করে, তো এটাকে তখন আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এর পরবর্তী যে বিষয়টা সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্ত অবস্থান করে, যদি সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্ত অবস্থান করে সেটাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক।
মোটামুটি দেখতে কোনটা ভি এর মতো হবে, কোনটা এল এর মতো হবে, কোনটা ভি এর মতো হবে এবং কোনটা আই এর মতো হবে। তাহলে আমরা এই সেন্টিমিটারের অবস্থান অনুসারে ক্রোমোজোম গুলো আলাদা হবে, আমরা এই মুহূর্তে সেন্টিমিটার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী যে ধাপটি ছিল সেটি হলো টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে আমাদের মূলত যে ঘটনাটা ঘটবে সেটা হলো মাইটোসিসে প্রোফেজ ধাপে যা যা ঘটেছিল তার বিপরীত ঘটনাগুলো ঘটবে। কি রকম বিপরীত গুলো ঘটনাগুলো ঘটবে, প্রথমে দেখেছিলাম আমরা মাইটোসিস পরিভাজনের প্রোফেজ ধাপে আমাদের ক্রোমোজোমে পানি বিয়োজন শুরু হয়, এখানে পানি যোজন হবে, ফলে দেখা যাবে ক্রোমোজোম গুলো সরু এবং লম্বা হবে। মাইটোফেজে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়েছিল আর এটা সরু এবং লম্বা আকার ধারণ করতে থাকবে। এরপরে আমরা দেখেছিলাম সেখানে আমাদের মানে মূল যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলামের বিলুপ্তি ঘটেছিল, সেটা কিন্তু পুনঃ আবির্ভাব ঘটবে, নিউক্লিওলাসের কিন্তু আমরা পুনরায় দেখতে পারবো আর কি, ফলে দুইটি অপত্য ক্রোমোজোম আমরা পেয়ে যাবো। এভাবে আমাদের মাইটোসিস পরিভাজনের আমাদের টেলোফেজ ধাপটি সম্পন্ন হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি পুরো বর্ণনাটিকে যদি আমরা আর একটু সহজ করে জানার চেষ্টা করি বিষয়টা একটু সহজ হবে এবং আরো ইন্টারেস্টিং হতে পারে। সেক্ষেত্রে একটু তোমরা যদি লক্ষ্য করো এই মুহূর্তে, সেটি হলো আমরা লক্ষ্য করে দেখলাম যে এটা মাইটোসিস পরিভাজনের ধাপটাকে আমরা ধীরে ধীরে বর্ণনা করব। ঠিক আছে, একটা নিউক্লিয়াস থেকে আমাদের দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি, সঙ্গে দুই সাইটোকাইনেসিস ঘটলে আমাদের দুইটা আমরা ডটার সেল পাবো। তো আমাদের ফেজ অফ মাইটোসিসের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে আমরা পাঁচটা ধাপ পেয়েছিলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তবে আমরা এই এই ধাপটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটি ছিল আমাদের সাইটোকাইনেসিস আর একটি ছিল আমাদের ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুইটা ভাগে ভাগ হয়েছিল, আর ক্যারিওকাইনেসিস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম নিউক্লিয়াস ভাগ হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মাইটোসিসের ফেজটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা একটু রিভিউ করতেছি পুরো পড়াটাকে। প্রথমে বিষয়টা হলো একটা কোষের ইন্টারফেজ ধাপে কোষের ভিতরে যতগুলো উপকরণ গুলো থাকে সেই উপকরণ গুলো নিউক্লিয়াসের মধ্যে তার দ্বিত্বন শুরু হয়। এই ফেজটা খুবই গুরুত্বপূর্ণ, কোষ বিভাজন প্রক্রিয়াটা ইন্টারফেজের উপর অনেকটাই নির্ভর করে। আমরা ইন্টারফেস পরীক্ষা ধাপটা সম্পন্ন হওয়ার পরে দেখা যাবে কি আমাদের খুব স্বল্পকালীন সময়ের জন্য আমাদের মাইটোসিস শুরু হবে। মাইটোসিসের প্রথম পর্যায়ে ছিল ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম প্রথম ধাপটি ছিল আমাদের প্রোফেজ। তো এই প্রোফেজের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে বিশেষ ছিল আমাদের এখানে ক্রোমাটিন যে তন্তুগুলো ছিল সেগুলো খাটো এবং কুণ্ডলী পাকানো শুরু করে, ফলে এরা নির্দিষ্ট সংখ্যক আমাদের আকৃতি ধারণ করে। এবং আরো মজার বিষয় হলো এদেরকে তখন দৃষ্টিগোচর হয়, তার আগে পর্যন্ত আমরা কিন্তু এদেরকে আমরা খুব ভালোভাবে আমরা দেখতে পারবো না, চিহ্নিত করতে পারবো না। এবং এই ধাপে শেষে আমরা দেখবো প্রতিটা ক্রোমোজোমের ভিতরে আমাদের দুইটা করে পার্ট তৈরি হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকিটুকু লম্বালম্বি ভাবে ভাগ হবে এবং এদেরকে বলবো আমরা ক্রোমাটিড। একটা ক্রোমোজোমের ভিতরে এরকম দুইটা ক্রোমাটিড থাকলে তাদেরকে বলে সিস্টার ক্রোমাটিড, মানে একই ক্রোমোজোমের দুইটা অংশ, এদেরকে বলবো আমরা ক্রোমাটিড। এরপরে দেখো আমাদের প্রোফেজ ধাপটা শেষ হবে, প্রো মেটাফেজ ধাপটা শুরু হওয়ার চেষ্টা করবে। যখন আমাদের প্রো মেটাফেজ ধাপটা শুরু হওয়া শুরু করবে তখন আমাদের খুব গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা ঘটবে, সেটি হলো নিউক্লিওলাসে বিলুপ্তি ঘটবে, নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটবে এবং বিপরীত মেরু থেকে আমাদের কি হবে কতগুলো মানে তন্তুময় অংশে আবির্ভাব হবে। যে তন্তুময় অংশগুলো আবির্ভাব হবে সেই তন্তুময় অংশগুলোকে আমরা বলতে পারি স্পিন্ডল যন্ত্র। তো স্পিন্ডল যন্ত্র আর প্রাণীর ক্ষেত্রে অ্যাস্ট্রাল রে বিচ্ছুরিত হবে, এটা প্রাণীর ক্ষেত্রে এটা প্রাণী কোষ বিভাজনকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছিল। এবং এর মধ্যে কতিপয় তন্তুগুলো আমাদের মানে মানে সেন্ট্রোমিয়ারকে ধরে থাকবে। তো এই যে ধরে থাকার পর এই পর্যায়ের পর্যন্ত থেকে আমরা প্রোমেটাফেজকে আমরা শেষ করতে পারি। এর পরে যে ধাপটা শুরু হবে সেটাকে আমরা বলবো মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা বিপরীত মেরু থেকে আগত এরকম স্পিন্ডল যন্ত্রের সাথে কোনো কোনোটার সাথে আমাদের কি হবে আমাদের ক্রোমাটিড গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে, যে ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয় এবং যেটার সঙ্গে যুক্ত হয় তাকে বলি আমরা ট্রাকশন ফাইবার। এই ট্রাকশন ফাইবার ব্যতীত বাকি অংশগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে সাজানো থাকবে। এই মুহূর্তে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেখানে আমাদের সংঘটিত হবে, সেটি হলো যে আমাদের সেন্ট্রোমিয়ার বরাবর কোষটা বিভাজিত হবে, ভেঙে যাবে এবং এই যে ট্রাকশন ফাইবার গুলো ক্রোমোজোম গুলোকে টেনে নিয়ে যাবে, ফলে সেগুলো বিভিন্ন আকৃতি ধারণ করবে, কোনটা ভি শেপ, কোনটা এল শেপ, কোনটা জে শেপ, কোনটা আই শেপ ধারণ করবে। এটা সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে আমরা নির্ধারণ করতে পারবো।
এই ধাপটাকে ছিল বলছি আমরা অ্যানাফেজ। এবং এই ধাপে যখন আমাদের ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এটাকে বলবো পরবর্তী পর্যায়ে কে বলবো টেলোফেজ। টেলোফেজ ধাপে এই আমাদের মোটামুটি যে ক্রোমোজোম গুলো ছিল সেগুলো বিপরীত মেরুতে পৌঁছে যাবে, নিউক্লিয়াসে ক্রোমোজোম গুলো যেগুলো ছিল এগুলো মানে আস্তে আস্তে নিউক্লিয়াস রেটিকুলামে পরিণত হবে, তারপরে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনে পূর্ণ আবির্ভাব ঘটবে এবং আমরা দেখব এই মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটা মানে সমাপ্ত করবে। এবং এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমিক বিভাজন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করার চেষ্টা করলাম। আমরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তোমাদের কোনো প্রশ্ন বা কোনো চিন্তা কোনো কিছু থাকলে তোমাকে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কোষ বিভাজনের ধাপগুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা নোট তৈরি করতে পারি, সেই নোট থেকে আমরা কিন্তু সবাই উপকৃত হবে। এটাই তোমাদের বাড়ির কাজ, মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোর ধারাবাহিক বর্ণনা দাও, চিত্রসহ মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোর ধারাবাহিক বর্ণনা দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবার প্রতি শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বাবা, আমার একটু অফিসিয়াল কাজটা সম্পন্ন করলাম, তোমার জন্য মন খারাপ করো না, তবে তোমাদের একটু উপকার হওয়ার কথা আর কি। তোমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? তোমাদের কোনো অসুবিধা হলে? না স্যার।